আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ফটো দেখা যাচ্ছে। সেই ফটোর পেছনে কিন্তু খুব সুন্দর সুন্দর অস্থির কিন্তু লাইট দেখা যাচ্ছে। ফটোর যে লুক রয়েছে সেটা কিন্তু একদম প্রফেশনাল দেখা যাচ্ছে। আপনারা যদি এই ধরনের ফটোগুলো এডিটিং করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে লাইট কিনে এই ধরনের ফটোগুলো শ্যুট করতে হবে। তো গাইস, এখন কিন্তু আপনারা জাস্ট এক ক্লিকে একটা ওয়েবসাইট দিয়ে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন কোনো টাকা ছাড়া। আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই ওয়েবসাইট দিয়ে কিভাবে লাইট অ্যাড করতে হয় এবং প্রফেশনাল ফটো এডিটিং করতে হয় জাস্ট এক ক্লিকে। গাইস, এই কাজটা করার জন্য একটু অনুরোধ, ভিডিওটাকে লাইক করে দাও। গাইস, অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু একটি লাইকের জন্য, আর সবশেষে যখন গিয়ে দেখি না ভিডিওতে লাইক নেই তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। প্লিজ গাইস, লাইক করে ভিডিওটি দেখা শুরু করো। আপনাদেরকে আসতে হবে একটা ওয়েবসাইটে। তো আমি কিন্তু সেই ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করব। আপনারা যখন সেই ওয়েবসাইটে ভিজিট করবেন তখন কিন্তু আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো গাইস, এখানে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা কিন্তু নিচে যে অপশনটা রয়েছে সেটা হলো রিলাইট। তো গাইস, আপনারা কিন্তু এখানে রিলাইট অপশনে ক্লিক করবেন। আপনারা কিন্তু এখান থেকে ফটোর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডকে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছে। তারপর এখানে আপনারা ক্লিক যে অপশনটা রয়েছে তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই অপশনটাকে সিলেক্ট করে আপনারা যে ফটোটাকে এডিটিং করতে চান, যে ফটোতে আপনারা লাইট অ্যাড করতে চান, তো আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো গাইস, এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সেই ফটোটা লোডিং হবে অথবা প্রসেসিং হবে। তো আপনারা প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেবেন। তো গাইস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রসেসিং হয়ে গেল। তারপর এখানে কিন্তু কিছু সার্কেল চলে আসছে। তো গাইস, এগুলোই হলো লাইট। আপনারা কিন্তু যে আর কি লাইটগুলোকে অ্যাড করতে চান আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো লাইটগুলোকে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি এই লাইটের কালারটা যদি পছন্দ না হয় তাহলে আপনারা এই লাইটের উপর জাস্ট একবার টাচ করবেন। করার পর গাইস, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কালারের অপশন চলে আসছে। তো আপনারা এই কালার অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো কালার এখান থেকে আপনারা সেট করে নিতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইট টু যে অপশনটা রয়েছে, তো আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এইভাবে কালারগুলোকে আপনারা কিন্তু আর কি চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা লাইট অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে প্লাস নিউ লাইটে ক্লিক করবেন। করার পর আপনারা কিন্তু লাইটগুলোকে অ্যাড করতে পারবেন। তারপর এখানে কিন্তু আপনারা ভালোভাবে কাস্টমাইজ করে আপনারা যে জায়গায় রাখতে চান লাইটগুলোকে তো আপনারা কিন্তু সেই জায়গায় রাখতে পারবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জায়গাটাকে এগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু চেঞ্জ করে আপনাদের ফটোতে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর গাইস রয়েছে ডিস্টেন্স, আপনারা কিন্তু এখান থেকে ডিস্টেন্স মেনটেন করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এইভাবে ক্লিক করেন তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় আর কি ডিস্টেন্স নিয়ে নিচ্ছে। তারপর রয়েছে রেডিয়াস, তো আপনারা কিন্তু এগুলোকে কাস্টমাইজ করবেন আপনাদের ফটোতে যেটা পারফেক্ট হবে। তো আপনারা কিন্তু এইখান থেকে আর কি আপনারা সিলেক্ট করতে পারবেন। তো গাইস, আপনারা যদি এখানে একটা ফটো আপলোড করে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই অপশনগুলো কীভাবে কাজ করে। তারপর গাইস, এখানে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আরও কিন্তু অনেক কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা ফটোগুলো কীভাবে সেভ করবেন। তো গাইস, আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা ফটো সেভ করতে পারবেন না। আপনাদেরকে এখানে তিনটা ডট যে দেখতে পাচ্ছেন আপনারা এই তিন ডটে ক্লিক করে দেবেন। তিন ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নিচে যে অপশনটা রয়েছে তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে আরেকটা নিউ প্রজেক্ট নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে ফটোটাকে আর কি অ্যাড করেছি সেই ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তারপর এখানে আপনার ডাউনলোডের একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ফটোকে খুব সহজে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা সেভ করতে পারবেন এখান থেকে।